এই লেকচারে জ্যাম্প সার্ভার বা ওয়াম সার্ভার কি জিনিস এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করব। একটি ওয়েবসাইটকে হোস্ট করার জন্য একটি হোস্টিং সার্ভারের প্রয়োজন পড়ে। যেমন এই ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিকে একটি হোস্টিংয়ে হোস্ট করতে হয়েছে, যেখানে ইমেজ, টেক্সট, এই সব কন্টেন্টগুলো সেভ করা আছে। সার্ভার বলতেই মূলত বুঝে একটা কম্পিউটার। আমাদের যেমন ল্যাপটপ বা কম্পিউটার আমরা ইউজ করছি, এখানে বিভিন্ন ফাইল আমরা সেভ করে রাখি, ঠিক একটা ওয়েবসাইটকেও হোস্ট করার জন্য একটা সার্ভারের প্রয়োজন হয়। যেহেতু এটা ইন্টারনেট ভিত্তিক, তাই এটাকে বলা হয় সার্ভার। কিন্তু সার্ভার জিনিসটাই হচ্ছে একটা কম্পিউটার, অর্থাৎ আপনি একটা কম্পিউটার ভাড়া নেবেন। আমরা কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার কি করি, কিনে নেই, একবারে পারমানেন্টলি কিনে আনি। কিন্তু অনলাইনে আপনি সার্ভার একবারে কিনে নিতে পারবেন না। একমাত্র বড় বড় কোম্পানি যেমন গুগল, ব্লু হোস্ট, ফেসবুক, ইউটিউব, এদের নিজস্ব সার্ভার আছে। এরা অনেক বড় বড় কোম্পানি, কিন্তু আপনি তো এত বড় কোম্পানি না, আপনি জাস্ট একটা ওয়েবসাইট লঞ্চ করবেন, তো এই জন্য আপনাকে পুরো সার্ভার সেট আপ বসানোর প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র সার্ভার একটা ভাড়া নিয়ে নেবেন একটা কোম্পানির কাছ থেকে, একটা কম্পিউটার ভাড়া নেবেন। তো এখানেও আপনার ওয়েবসাইটের জন্য আপনি একটি সার্ভার ভাড়া নেবেন। তো এই ওয়ার্ডপ্রেসের জন্য কোন ধরনের সার্ভারগুলো বেস্ট, কী ধরনের হোস্টিং সার্ভারগুলো ভালো হবে, এই বিষয়গুলো আমরা পরবর্তী সবার শেষের দিকে একটি লেকচারে আলোচনা করব। এই লেকচারে আলোচনা করব না, এখানে আমরা জাস্ট আলোচনা করব যে এই জ্যাম এবং এই ওয়াম সার্ভারটি আসলে কী জিনিস। তো যাই হোক, এই ওয়েবসাইটটিকে সেট আপ করার জন্য একটি সার্ভারে হোস্ট করতে হয়েছে। তো এই সেম জিনিসটাই যদি আমরা লোকাল কম্পিউটারে করতে চাই, অর্থাৎ কোনো ইন্টারনেট কানেকশন নাই, কোনো হোস্টিং কিনতে পারছেন না, মানে আমরা কোনো হোস্টিং কিনবো না, কিন্তু আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে আমরা এই সার্ভারটাকে সেট আপ করবো। তো ফর্চুনেটলি এই সার্ভার সেট আপ করার জন্য সফটওয়্যার পাওয়া যায়, আর সেই সফটওয়্যার হচ্ছে জ্যাম্প বা ওয়াম্প। এগুলো সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার, ওপেন সোর্স, এগুলোর জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। আমরা মূলত এই জ্যাম্প সার্ভারটি ইউজ করব, দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি, দুইটাই সেম। তো আমি এই জ্যাম্পটি ইনস্টল করব দুইটার মধ্যে। এখানে উইন্ডোজের জন্য 32 বিট, তারপরে 64 বিটের বিভিন্ন ধরনের ফাইল দেওয়া আছে। আপনার উইন্ডোজটা যত বিটের সেট আপ করা আছে, তত বিটের সফটওয়্যারটি আপনি ডাউনলোড দিয়ে এটা ইনস্টল করতে পারবেন। তো এটা আমরা ইনস্টল করা শিখবো পরবর্তী লেকচারে। তাহলে চলুন নেক্সট লেকচারে আমরা এই জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করে ল্যাপটপে ইনস্টল করব এবং এটাকে সার্ভার বানাবো, এবং যে বেসিক কনফিগারেশনগুলো আছে সেই কনফিগারেশনগুলো আমরা সেট করব। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই।